ইংরেজ অভিজাত মানুষ এডওয়ার্ড মডেক, 19 শতকে জন্ম নেওয়া একজন হতভাগ্য মানুষ, যিনি দুটো মাথা নিয়ে জন্মেছিলেন। সাধারণ মানুষের চেহারা কেবল সামনের দিকেই থাকে, অথচ এই মানুষটার মাথার পেছনেও আরও একটা চেহারার অস্তিত্ব ছিল। সেই অস্তিত্বটা হাসত, কাঁদত আর উদ্ভট উদ্ভট শব্দ করত, এবং এডওয়ার্ডের কোনো কন্ট্রোল ছিল না ওই মাথাটার ওপর। সে নিজেই একটা আলাদা অস্তিত্ব হয়ে উঠেছিল। এডওয়ার্ডের ধারণা ছিল এটা শয়তানের মাথা। রাতের বেলা যখন এডওয়ার্ড ঘুমাতে যেত, তখন ওই বাড়তি জিনিসটা নাকি ফিসফিস করে কিছু একটা বলতো তাকে। ডাক্তারদের বারবার অনুরোধ করা হয়েছিল বাড়তি মাথাটা কেটে ফেলার জন্য, কিন্তু কেউ সাহস করে উঠতে পারেননি। মাত্র 23 বছর বয়সে যন্ত্রণা সহ্য করতে না পেরে এডওয়ার্ড আত্মহত্যা করে বসেন। তার অবস্থা অনেকটা পিসকেল পিনন ও চেংটিস ও পিং এর মতো ছিল। দ্য বুক অফ লিডস এর 1976 সালের প্রকাশনায় মার্টিক ও পিনন উভয়ই পৃথিবীর 10 জন মানুষের মধ্যে স্থান করে নেন যাদের অতিরিক্ত চেহারা বা অঙ্গ আছে। এডওয়ার্ড মডেকের এই অবস্থা প্রতিষ্ঠা করা খুব কঠিন, কারণ তার জন্ম ও মৃত্যুর কোনো নথিপত্র পাওয়া যায়নি এবং তার আত্মহত্যা ও আত্মহত্যার স্থান নিয়েও দ্বন্দ্ব আছে। তার ঘটনার অধিকাংশ মৌখিকভাবে প্রচলিত। 1896 সালে অ্যানোমালিস অ্যান্ড কিউরিয়াসিটিস মেডিসিন নামক একটি নিবন্ধে তার সম্পর্কে লেখার পর তিনি এখন অনেক নাটক লেখা ও গানের বিষয়বস্তুতে পরিণত হন। যাই হোক, কিছু কিছু সময় তার এই গল্পকে অনেকেই মিথ্যা হিসেবে আখ্যায়িত করেন, কারণ তাদের মতে ঘটনাটি ছিল অনেকটা কাল্পনিক ও এর কোনো মেডিকেল ব্যাখ্যা ছিল না। অনেক বছর ধরে লোকমুখে প্রচলিত ছিল বলে এটি সত্য ঘটনার মতো মনে হয়েছে। টম ওয়েটস অ্যালাইস অ্যালবামে এডওয়ার্ড মার্টিককে নিয়ে একটি গান লেখেন, যার শিরোনাম হল পুর এডওয়ার্ড। সামসদ জাহান, পদ্মা নিউজ।